দোকানটা বন্ধ করে আমি চাবি নিয়ে নাটক করবেন না ওকে স্যার আমি আপনাকে কেন বলছি স্যার বলছি মত কথা বলছি দেখি এই গাড়ি কা অবস্থা দেখি মানুষের সেরকম পাবেন না ধন্যবাদ সাদা আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে আমার বল আমি আপনার সঙ্গে আমার তর্ক বলবেন কখন ছুটি হবে যদি আমাকে বলেন যে হ্যাঁ ও নটার পরে ওই রাস্তা দেখে কিছু বলা থাকবে আমি তো বলবো না এই তো সিম্পল বয়স প্রিপারেশন বলতে কি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছে তাতে রাত্রি 9টা থেকে ভোর 5টা অবধি সমস্ত রকমের অ্যাক্টিভিটি বন্ধ করা আছে ইন অ্যান্টিসিপেশন মানে প্রিভেনশন অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার অফ থার্ড ওয়েভ তো আমরা আজকে কল্যাণের সব জায়গাতেই করলাম অনুকূল রোজকলা আইটিআই কলেজ সেন্ট্রাল পার্ক প্রথম মানুষকে সচেতনতা তো করাই আছে তারপরে বেশ কিছু জায়গায় তারা নিয়ম অমান্য করছিল তাদেরকে আজকে বোঝালাম এর পরের থেকে আমরা আরও কঠোরতাও পাঁচজন মতো ইয়ে তারা অন্যায় করার পরেও ইয়ে করছিলো তর্ক করছিলো তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন এছাড়া কিছু রাস ড্রাইভার ছিল বাইক ছিল যারা এখানে আরেকটা সমস্যা আছে কল্যাণী সেটা হচ্ছে বেশ কিছু মোটর বাইকের সাইলেন্সারে চেঞ্জ করে খুব আওয়াজ তৈরি করে ফুটবল টুর্নামেন্ট করব চালায় আর সেটাও বেশ কিছু করা তো স্যার একটা গাড়িতে দেখলাম যেটার মধ্যে আমরা ড্রাঙ্ক অবস্থা কিছু ছেলেকে দেখলেন কি দেখলেন ওদের ওরা তো গাড়ি তো এক চালাচ্ছিলই তারপরে ওদের কাছে কোনো জাস্টিফাইড রিজনও ছিল না বাইরে বেরোবার এই সময় তারপরে আবার গাড়ির মধ্যে বসে ওরা ড্রিঙ্ক করছিল তাদের থানায় পাঠানো হয়েছে না তিনলে এরা আর কোন দিন ইয়ে করবে আমরা স্যার সুমন দেখা সময় দিদি হ্যাঁ আচ্ছা
দিদি বন্ধ করুন, দোকান বন্ধ করুন, দোকান বন্ধ করুন। আপনি কি খাবার খাবেন নাকি? এই যে হ্যালো, আপনি খেতে এসছেন, খাবার নিয়ে বাড়ি যাবেন? দোকান বন্ধ। কালকে থেকে নটার আগে খাবেন। ও ভাই, ও ভাই, রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছে তাতে রাত্রি 9টা থেকে ভোর 5টা অবধি সমস্ত রকমের অ্যাক্টিভিটি বন্ধ করা আছে। অ্যান্টিসিপেশন মানে প্রিভেনশন, অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার অফ থার্ড ওয়েভ। তো আমরা আজকে কল্যাণীর সব জায়গাতেই ঘুরলাম, অনুকূল মোড়, ঘোষপাড়া, আইটিআই কলেজ, সেন্ট্রাল পার্ক। এবং প্রথম মানুষকে সচেতনতা তো করাই আছে, তারপরে বেশ কিছু জায়গায় তারা নিয়ম অমান্য করছিল, তাদেরকে আজকে বোঝালাম। এরপরের থেকে আমরা আরও কঠোরতাও পাঁচজন মতো ইয়ে তারা অন্যায় করার পরেও ইয়ে করছিল, তর্ক করছিল, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে পাঁচজন মতো। আর এছাড়া কিছু রাশ ড্রাইভিং ছিল, বাইক ছিল যারা। এখানে আরেকটা সমস্যা আছে কল্যাণী, সেটা হচ্ছে বেশ কিছু মোটর বাইকে সাইলেন্সারে চেঞ্জ করে খুব আওয়াজ তৈরি করে চালায় আর কি, তাতে বয়স্ক মানুষদের অসুবিধা, সেটাও বেশ কিছু ইয়ে করা হয়। তো স্যার, একটা গাড়িতে দেখলাম যেটার মধ্যে আমরা ড্রাঙ্ক অবস্থা কিছু ছেলেকে কি দেখলেন? ওরা তো গাড়ি তো এক চালাচ্ছিলই, তারপরে ওদের কাছে কোনো জাস্টিফাইড রিজনও ছিল না বাইরে বেরোবার এই সময়। তারপরে আবার গাড়ির মধ্যে বসে ওরা ড্রিঙ্ক করছিল, তাদের থানায় পাঠানো হয়েছে।